মেঝিয়া তারাপুরে গৃহস্থের আলমারি ভেঙে চুরি 1.5 লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা। গৃহস্থের আলমারি ভেঙে 1.5 লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেঝিয়া থানার তারাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঝিয়া তারাপুর গ্রামের পেশায় কাঠমিস্ত্রি উত্তমনাথের পরিবার গত কয়েকদিন ধরে বাড়ির বাইরে ছিলেন। গতকালই পরিবারের সকলে বাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, বাইরে থেকে ফিরে এসে গতকাল রাতে বাড়ির সকলে একটি কক্ষে ছিলেন। বাড়ির নির্মীয়মান দোতলার খোলা জানলা দিয়ে রাতে দুষ্কৃতীরা বাড়ির মধ্যে ঢুকে ফাঁকা একটি কক্ষে থাকা আলমারি ভেঙে গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। আজ সকালে বিষয়টি নজরে আসে পরিবারের। পরিবারের দাবি, ওই আলমারিতে সোনার উপর গহনা এবং নগদ টাকা মিলিয়ে প্রায় 1.5 লক্ষাধিক টাকার সম্পত্তি চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। সাড়ে 6টার সময় উঠছি, 6:15 তখন ওই কপাটটা ঠেসা, মানে একটু আলগা ঠেসানো ছিল, মানে খোলা ছিল। তখন আমি বলি কি, তাই যে এই কপাটটা কেন খোলা আছে, কেন খোলা আছে, আমার মনটা খুব খুঁতখুঁত করছিল। তো বলি খোলা আছে, হয়তো আমারই ভুল হয়েছে। নিয়ে যখন সকালে আমি উঠি, এই ঘরে কাপড় ছাড়তে উঠি, তখন দেখছি এরকমভাবে ছোড়াছি কেন। আর ওই ডিবাটার মধ্যে আমার সোনা গয়নাগুলো ছিল সব, সেগুলো দুজোড়া গলার, দুটো একটা আংটি, দুজোড়া দুল, সব নেই। টাকা পয়সা 2,500 মতন ছিল, 2,500 মতন। চোর যারা এসেছিল তারা কোন দিক থেকে ছিল? ওই ছাদের পথে ছিল, যেমন আমরা বাইরে কপাট দিয়া, ঘরে কপাট দিয়া, সেইরকমই ছিল। কিচ্ছু মানে অন্য কোনো কিছু থাকেনি, শুধু ওই ছাদ পথে উঠে পড়ে, মানে ছাদ পথে ইয়ে করেছি। ছাদে কি কোনো প্রধান দরজা নেই? না, মানে দরজা, সিঁড়ির ঘরে দরজা আছে, কিন্তু সেই বক্স জানলাগুলো গ্রিল বসা নেই, এই জন্যই হয়তো হয়েছে। আপনার যে সোনা খোয়া গেলেন, মোটামুটি তার আনুমানিক মূল্য, বাজার মূল্য কত হতে পারে? ওই 1.5 লাখের মতো হবে। হলমার্ক বাদ নেই বলে আমি বলছি, ওইটা নাহলে হলমার্ক হলে আরো হতো। কি না আপনার? মল্লিকানা। আতঙ্ক আমাদের মধ্যে হয়ে গেল, আতঙ্ক আমরা এতটা ছিলাম না, চুরি হতে হতো, কিন্তু এত বড় মানে হয়ে গেল, মানে এটা ধারণার বাইরে কেউ ভাবতে পারে না এত বড় চুরিটা হয়েছে। কালকে কেন, ভয়ের কারণটা কি? এবারে আমাদের বাড়িতে ছেলেরা থাকে না, তো ডিউটি যায়, এবারে সন্ধ্যে রাতে যদি কেউ আমাদের বাড়িতেও ঢুকে যায়, আমরা কী করবো? এবারে মেয়ে মানুষরা আমরা থাকি, ছোটো ছোটো বাচ্চারা থাকে বাড়িতে, তাহলে আতঙ্কই বটে। এবারে আমাদের আমরা কী করবো, এবারে আমরাই খুঁজে পাচ্ছি না কিছু। এবারে আমরা একটা হরি মন্দির যাই, ঠাকুর নাম করি, ওইখানে কীর্তন হয় আমাদের, আমরা ওখানে 1.5 ঘন্টা বসে থাকি। এবারে তার মধ্যে যদি এসে কেউ এবারে ঢুকে বসে থাকে, কী করে জানবো? এবারে আমরা পুলিশ টল দেয়, পুলিশ মাঝে মধ্যে আসে রাতের দিকে, রাতের মধ্যে আসে, এরকম কোনো যদি কিছু চুরি চাপটা হয় তাইলেই আসে, নাহলে এরকম তো আসে না। কিন্তু এবারে আসাটা দরকার, মাঝে সাঝে যে না এখানে এরকম হচ্ছে বারবার, তাহলে আসাটা দরকার। আমরা ওইটাই চাইবো যে একটুকু আসুক, তারাও দেখে শুনে যাক, মাঝে মাঝে দেখ একটুকু, আমরাও তাহলে মানে একটু ভয়কিত আনন্দিত হবো যে না পুলিশরা আসছে, পুলিশরা একটু আমাদেরও সাহায্য করছে। কিন্তু পুলিশরা যদি না আসে, তাহলে আমাদের ওরা আতঙ্ক খুব মনের মধ্যে ভয় আমাদের খুবই মানে ঢুকে গেল। আমার নাম